আসসালামু আলাইকুম, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফাতেমা সত্তার, সহকারী শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের সবচেয়ে পছন্দের বিষয় বিজ্ঞান বিষয় নিয়ে। তাহলে আসো জেনে নিই আজকে বিজ্ঞানের আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা বিজ্ঞানের ত্রয়োদশ অধ্যায় প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি ছোট্ট একটি অধ্যায়, সহজ, খুবই সহজ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি বছরই এই অধ্যায় থেকে কিছু না কিছু প্রশ্ন হয়ে থাকে। তাহলে আসো আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের পঞ্চম শ্রেণীর বিষয় প্রাথমিক বিজ্ঞান অধ্যায় ১৩ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ আলোচনা করতে গেলে প্রথমেই আমাকে সম্পদ কাকে বলে সে সম্পর্কে জানতে হবে। সম্পদ, সম্পদ হলো এমন কিছু যা আমরা ব্যবহার করে উপকৃত হই, ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম এমন কিছু যা আমরা ব্যবহার করে উপকৃত হই তাকে কিন্তু সম্পদ বলে। এই সম্পদকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি প্রাকৃতিক সম্পদ, আরেকটি মানবসৃষ্ট সম্পদ। প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি থেকে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাকেই প্রাকৃতিক সম্পদ বলে। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, পশু পাখি, খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি ইত্যাদি। আবার এদিকে দেখো মানবসৃষ্ট সম্পদ, মানুষ তার চাহিদা পূরণের জন্য যে সকল সম্পদ তৈরি করে তাকে মানবসৃষ্ট সম্পদ বলে। উদাহরণ হিসেবে বলতে পারি কাগজ, প্লাস্টিক, কাঁচ, বিদ্যুৎ, ঘরবাড়ি, ইট ইত্যাদি। এই প্রাকৃতিক সম্পদ এবং মানবসৃষ্ট সম্পদের মধ্যে কিছু মিল আছে, আবার কিছু অমিল আছে। কী কী বিষয়ে মিল আছে এবং কী কী বিষয়ে অমিল আছে সেগুলো আমরা একটু লক্ষ্য করব। প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মধ্যে মিল, উভয় সম্পদই মানুষের চাহিদা পূরণের জন্য ব্যবহৃত হয়, উভয় সম্পদই প্রকৃতি থেকেই আসে। আর অমিলের মধ্যে আছে প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না, কিন্তু মানবসৃষ্ট সম্পদ মানুষ তৈরি করতে পারে। প্রাকৃতিক সম্পদ সহজে নষ্ট হয় না, কিন্তু মানবসৃষ্ট সম্পদ সহজেই নষ্ট হয়। প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়, কিন্তু মানবসৃষ্ট সম্পদ তৈরিতে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর হতে হয়। প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয় বলে পরিবেশের দূষণ হয় না, কিন্তু মানবসৃষ্ট সম্পদ তৈরিতে কখনো কখনো পরিবেশ দূষণ ঘটে থাকে। এরপরে আসো এই প্রাকৃতিক সম্পদ আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের গুরুত্ব, প্রাকৃতিক সম্পদ মানুষের চাহিদা পূরণ করে, আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি। মানবসৃষ্ট সকল বস্তুই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তৈরি করা হয়, তাহলে এই সকল বিষয়ের জন্য কিন্তু প্রাকৃতিক সম্পদ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে দেখো আমি কিছু প্রশ্ন দিয়েছি যে সম্পদ কাকে বলে, সম্পদ সাধারণত কয় ধরনের ও কী কী, উদাহরণসহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট সম্পদের সংজ্ঞা দাও। এই ধরনের যদি প্রশ্ন এসে থাকে তাহলে এখান থেকে কিন্তু আমরা সহজে সম্পদ কাকে বলে, সম্পদকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে, দুই ভাগে ভাগ করা যাচ্ছে, প্রাকৃতিক সম্পদ, মানবসৃষ্ট সম্পদ এবং তাদের সংজ্ঞা এবং উদাহরণ দিতে পারবো। আবার দেখো প্রাকৃতিক ও মানবসৃষ্ট সম্পদের মধ্যকার মিল ও অমিলগুলো লিখো। আমি কিন্তু সুন্দরভাবে তোমাদের মিল এবং অমিলগুলো দেখিয়ে দিলাম। আবার এখান থেকে প্রশ্ন আসতে পারে প্রাকৃতিক সম্পদ এবং মানবসৃষ্ট সম্পদের মধ্যে পার্থক্য কী। যদি পার্থক্য আসে তাহলে কিন্তু আমরা এই অমিল থেকেও কিন্তু পার্থক্য করে দিতে পারবো। যখন পার্থক্য আসবে তখন আমরা এক নম্বরের সংজ্ঞা দিব, এবং এই যে অমিলগুলো রয়েছে প্রাকৃতিক সম্পদের মধ্যে কী আছে, মানবসৃষ্ট সম্পদের মধ্যে কোনটা নাই, বা কে কী করছে, সম্পদ কোন সম্পদটা কী কাজে ব্যবহার হচ্ছে, কোনটা ব্যবহার হচ্ছে না, ঠিক আছে, এই যে অমিলগুলো আছে, এই অমিল এবং উদাহরণ, তাহলে আমরা একটা, দুইটা এবং এখানে চারটা পার্থক্য আসলে কিন্তু আমরা ছয়টা পার্থক্য এখান থেকেই পেয়ে যাচ্ছি। এরপরে আছে প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের একটি তালিকা তৈরি করো।
আমাদের বইয়ে দেখবে প্রথম পেজেই প্রাকৃতিক সম্পদ এবং মানবসৃষ্ট সম্পদের একটি তালিকা চেয়েছে। ওই তালিকা আসলে কিন্তু এই দেখো উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণ থেকে কিন্তু প্রাকৃতিক সম্পদ এবং মানবসৃষ্ট সম্পদের আমরা তালিকা তৈরি করতে পারবো। আবার প্রাকৃতিক সম্পদ কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে কিন্তু তোমাদের আমি আলোচনা করেছি। এই পর্যায়ে আমরা প্রাকৃতিক সম্পদ মানবসৃষ্ট সম্পদ সম্পর্কে আলোচনা করলাম, কিন্তু আমাদের অধ্যায়টা কিন্তু প্রাকৃতিক সম্পদ সম্পর্কিত। তাহলে প্রাকৃতিক সম্পদ আরও কী কী কাজে লাগে সে সম্পর্কে কিন্তু আমরা জানবো। এবার আসো প্রাকৃতিক সম্পর্কে সম্পদ সম্পর্কে আমরা জানি। প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদকে আবার দুই ভাগে ভাগ করা যায়, নবায়নযোগ্য সম্পদ আর অনবায়নযোগ্য সম্পদ। নবায়নযোগ্য সম্পদ যে সকল প্রাকৃতিক সম্পদ বারবার ব্যবহারযোগ্য তাকে নবায়নযোগ্য সম্পদ বলে। উদাহরণ হিসেবে বলতে পারি সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত ইত্যাদি। আবার অনবায়নযোগ্য সম্পদ দেখো কিছু কিছু প্রাকৃতিক সম্পদ সীমিত, এই সকল সম্পদ একবার নিঃশেষ হয়ে গেলে হাজার বছরেও আর ফিরে পাওয়া সম্ভব নয়। এই ধরনের সম্পদকে বলা হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। ঠিক আছে, উদাহরণ হিসেবে বলতে পারি তেল, কয়লা, গ্যাস ইত্যাদি। প্রশ্ন দেখো এখানে, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ এবং অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে উদাহরণ দাও। তাহলে আমরা খুব সহজেই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে এবং উদাহরণ দিতে পারবো। আবার দেখো নবায়নযোগ্য সম্পদ এবং অনবায়নযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য লিখো। যদি পার্থক্য আসে তাহলে আমরা সংজ্ঞা থেকেই কিন্তু বেশ কয়েকটা পার্থক্য লিখতে পারবো। এই পার্থক্যগুলো অবশ্যই ছক আকারে দিতে হবে এবং কী কী পার্থক্য এখানে আসে সে সম্পর্কে তোমাদের একটু জানাবো। তাহলে প্রথমেই নবায়নযোগ্য সম্পদ কাকে বলে লিখতে হবে, অনবায়নযোগ্য সম্পদ কাকে বলে লিখতে হবে, ঠিক আছে। এরপর নবায়নযোগ্য সম্পদটা কী, নবায়নযোগ্য সম্পদটা হচ্ছে অফুরন্ত, কিন্তু অনবায়নযোগ্য সম্পদের পরিমাণ কিন্তু সীমিত, ঠিক আছে। আর নবায়নযোগ্য সম্পদটা বারবার ব্যবহার করা যায় আর অনবায়নযোগ্য সম্পদ একবার ব্যবহারেই নিঃশেষ হয়ে যায়। আর উদাহরণ তারপরে আছে, উদাহরণ একটা পয়েন্ট আমরা দিব পার্থক্যের সময়। উদাহরণ কী কী আছে নবায়নযোগ্য সম্পদের উদাহরণ এবং অনবায়নযোগ্য সম্পদের উদাহরণ আমরা দিব। তাহলে উদাহরণ থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে নবায়নযোগ্য সম্পদগুলো আমরা প্রকৃতি, আমাদের চারপাশে প্রকৃতি থেকে পেয়ে থাকি, আর অনবায়নযোগ্য সম্পদগুলো আমরা সাধারণত মাটির নিচে খনিজ হিসেবে পেয়ে থাকি। তাহলে এই সংজ্ঞা থেকেই আমরা চার পাঁচটা পয়েন্ট কিন্তু পার্থক্য আকারে পেয়ে যাব। এরপরে আসো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার প্রয়োজন কেন। প্রথমেই আমরা দেখি যে এই অনবায়নযোগ্য সম্পদটা আমাদের, এই প্রাকৃতিক সম্পদ খুবই সীমিত, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই প্রাকৃতিক সম্পদের উপর আমাদের চাহিদা বেড়ে যাচ্ছে। এই প্রাকৃতিক সম্পদের মধ্যে কিছু কিছু সম্পদ আছে যেরকম তেল, কয়লা, গ্যাস, এই ধরনের অনবায়নযোগ্য সম্পদের পরিমাণ এত পরিমাণ সীমিত যে এদেরকে একবার ব্যবহারেই তা নিঃশেষ হয়ে যায়, হাজার বছর আর ফিরে পাওয়া সম্ভব নয়। এই জন্য এই ধরনের প্রাকৃতিক সম্পদ আমাদের যথাযথ ব্যবহারের প্রয়োজন রয়েছে। এই জন্য কী করতে হবে, সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা কী করতে পারি, মাধ্যমে আমরা সম্পদ সংরক্ষণ করতে পারি, আমাদের ভবিষ্যতের প্রয়োজন মেটাতে পারি, সম্পদ সংরক্ষণের মাধ্যমে পরিবেশ দূষণ কমাতে পারি। এই প্রাকৃতিক সম্পদ আমরা কী কী উপায়ে সংরক্ষণ করতে পারি, ঠিক আছে। তো এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়গুলো হলো, শক্তির ব্যবহার কমিয়ে দুই, সম্পদের অপচয় না করে তিন, বস্তুর পুনর্ব্যবহার করে চার, রিসাইকেল করার মাধ্যমে পাঁচ, বিকল্প সম্পদ হিসেবে নবায়নযোগ্য সম্পদের ব্যবহার নিশ্চিত করা। এখন পরবর্তী প্রশ্ন দেখো, অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে নবায়নযোগ্য সম্পদের ব্যবহার। আমরা জেনেছি অনবায়নযোগ্য সম্পদের পরিমাণ খুবই সীমিত, যা একবার ব্যবহারে নিঃশেষে শেষ হয়ে যায়। তাহলে এই সম্পদটা আমাদের জন্য বুঝতেই পারছি যে খুবই
গুরুত্বপূর্ণ। আর এই ধরনের অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে আমরা কিন্তু নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি যে কোন ধরনের সম্পদ ব্যবহার করতে পারি, আমরা নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করতে পারি। তাহলে নবায়নযোগ্য সম্পদের মধ্যে আমরা কোন কোন সম্পদ ব্যবহার করতে পারি? নবায়নযোগ্য সম্পদের মধ্যে আমরা সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানি স্রোত, এই ধরনের কিন্তু আমরা নবায়নযোগ্য সম্পদগুলো অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আসো জেনে নিই এই সম্পদগুলোকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। এক নম্বর, দেখো সূর্যের আলো খুবই গুরুত্বপূর্ণ এবং অফুরন্ত শক্তির উৎস। সৌর প্যানেল ব্যবহার করে আমরা সূর্যের আলোক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি পাই। দুই নম্বর, বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে উইন্ডমিলের পাখা ঘোরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তিন নম্বর, দেখো এছাড়াও পানি স্রোতকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাহলে এইভাবে আমরা সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানি স্রোত, এই তিনটি নবায়নযোগ্য সম্পদকে আমরা অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে ব্যবহার করে আমাদের যে সীমিত সম্পদ আছে অনবায়নযোগ্য সম্পদ, সেই সম্পদটাকে আমরা রক্ষা করতে পারি। এরপর আসে আমরা এই যে প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদকে আমরা অনেক কাজেই ব্যবহার করি। আমরা কী কী কাজে এই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করি সে সম্পর্কে একটু জানব। প্রাকৃতিক সম্পদের ব্যবহার, এক নম্বর, নদীর পানি ও প্রবাহ, তার প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। দুই নম্বর, রান্নার কাজে ও শিল্প উৎপাদনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা যায়। তিন নম্বর, মোটর গাড়ি বা জাহাজের ইঞ্জিন চালাতেও ও বাতি জ্বালাতে খনিজ তেল ব্যবহার করা হয়। চার নম্বর, বিদ্যুৎ উৎপাদনে ও উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো ব্যবহার করা হয়। এভাবে আমরা প্রাকৃতিক সম্পদটাকে কী করছি, আমরা বায়ু প্রবাহ, পানি স্রোত, সূর্যের আলোকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। ঠিক আছে, এরপর প্রাকৃতিক সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করে, যেটা আমরা আগেই আলোচনা করেছি। আমরা এই অধ্যায় থেকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের গুরুত্ব সম্পর্কে জানলাম এবং তার ব্যবহার সম্পর্কে জানলাম। বিভিন্ন এই অধ্যায় থেকে শুধু দেখা যাচ্ছে যে আমার নবায়নযোগ্য বা অনবায়নযোগ্য, এই ধরনের টোটালি একটা গ্রুপ হিসেবে প্রশ্ন হতে পারে, আবার দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়ালি একটাই মাত্র তোমার নবায়নযোগ্য সম্পদ হিসেবেও কিন্তু প্রশ্নটা হতে পারে। আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি যে দেখো এখানে আছে কি, যে অনবায়নযোগ্য সম্পদ, ধরো যে প্রাকৃতিক গ্যাস যেটা আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করছি, এই প্রাকৃতিক গ্যাসটাকেই আমরা প্রশ্ন হিসেবে পেতে পারি। কী হবে যে এই প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে আমরা কোন ধরনের নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করতে পারি? তাহলে এই প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে আমরা কোন ধরনের নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করতে পারি? এক্ষেত্রে আমরা সূর্যের আলো ব্যবহার করতে পারি, বায়ু প্রবাহ ব্যবহার করতে পারি। আসতে পারি যে তুমি সূর্যের আলো বা বায়ু প্রবাহের মধ্যে কোনটিকে বেশি প্রাধান্য দিবে। ধরো যে তুমি সূর্য সৌরশক্তিকে বিকল্প হিসেবে বেশি প্রাধান্য দিচ্ছ, সেক্ষেত্রে সূর্যের আলোকে কেন তুমি বেশি প্রাধান্য দিবে? কারণ সূর্যের আলো হচ্ছে আমাদের অফুরন্ত একটি শক্তির উৎস এবং গুরুত্বপূর্ণ একটি শক্তির উৎস। এই সূর্যের আলোকে আমরা বারবারই ব্যবহার করতে পারছি এবং এই সূর্যের আলো কী হচ্ছে যে সৌর প্যানেলের মাধ্যমে আমরা সৌর শক্তিটাকে কাজে লাগিয়ে সৌর বিদ্যুতে রূপান্তরিত করছি। তাহলে এই প্রাকৃতিক গ্যাসটা কেন গুরুত্বপূর্ণ? ঠিক আছে, এই প্রাকৃতিক গ্যাস কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা আমাদেরকে শক্তি উৎপাদনে কাজে লাগছে, বিভিন্ন ধরনের শক্তি উৎপাদনে কাজে লাগে, নতুন কিছু তৈরিতে কাজে লাগছে। তারপর এই প্রাকৃতিক গ্যাসটা সীমিত, এটা আমরা বারবার ব্যবহার করতে পারছি না, এই জন্য এই সংরক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু দেখা যাচ্ছে যে আসতে পারে। আমরা কিন্তু বলেছি যে নবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে আমরা কোন সম্পদ ব্যবহার করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটি মাত্র নবায়নযোগ্য সম্পদ, আমি উদাহরণ হিসেবে বলেছি যে প্রাকৃতিক গ্যাস, তার বিকল্প হিসেবে আমি কীভাবে এই অন্য কোন নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে পারি? ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে প্রাকৃতিক এই যে গ্যাসটা আমরা কীভাবে অপচয়টা রোধ করতে পারি, আমরা কীভাবে রোধ করতে পারি যে প্রাকৃতিক যে গ্যাসটা আছে, আমরা যেটা সাধারণত বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করি, আমাদের প্রয়োজনে যতটুকু লাগবে, তারপর আমরা কী করবো, চুলাটা অফ রাখবো, বন্ধ করে দিব, এবং অযথা চুলাটা আমরা জ্বালিয়ে রাখবো না।
তাহলে এই অধ্যায় থেকে আমরা জানলাম যে সম্পদ কাকে বলে, প্রাকৃতিক সম্পদ কাকে বলে, মানব সৃষ্ট সম্পদ কাকে বলে এবং তাদের গুরুত্ব, ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদ কত প্রকার ও কী কী এবং নবায়নযোগ্য সম্পদ, অনবায্য সম্পদ কাকে বলে, তাদের ব্যবহার গুরুত্বপূর্ণ গুরুত্ব কী এবং অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে আমরা কোন ধরনের সম্পদ ব্যবহার করতে পারি। এই অধ্যায়টি তোমাদের বাসায় ভালোভাবে অনুশীলন করার জন্য আমি তোমাদেরকে ইউটিউব ডিসক্রিপশন বক্সে একটি শীট দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে শীটটা ডাউনলোড করে নেবে এবং বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। আমরা বিজ্ঞান পড়ব, বিজ্ঞান জানব এবং আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানকে ব্যবহার করব, ঠিক আছে? এই জন্য আমাদের কী করতে হবে, বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে বেশি বেশি আমাদেরকে নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আমাদেরকে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? তোমরা সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।